ভারতের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে টাইগারদের ব্যর্থ মিশন নিয়ে সমালোচনার মাত্রা কমে এসেছে। তবে নতুন ইস্যু সহ অধিনায়ক তাসকিন আহমেদের ঘুম কাণ্ড জানিয়ে আলোচনা সমালোচনা চলছে পুরোদমে। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন। গণমাধ্যমে খবরে প্রকাশ হয় ঘুম থেকে দেরি করে উঠে তাসকিন ম্যাচটি খেলতে পারেনি। এরপর থেকে এ নিয়ে সমালোচনার মুখে তাসকিন, দেশের সব ক্রিকেট প্রেমীর কাঠগড়া জাতীয় দলের এই পেসার। এ ব্যাপারে অনেক আলাপ আলোচনার পর ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। সাকিব বলেন, দলের বাস কখনো কারোর জন্য থেমে থাকে না। তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার 5-10 মিনিট আগে। স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেয়া। তাসকিন পরে এর জন্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাই বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছে, অনিচ্ছাকৃত ভুল সবারই হতে পারে, সেও এটি স্বীকার করেছে। তারপর ওখানে এটি শেষ হয়ে গেছে। যদিও তাসকিনের কাছে শোনা গেল কিছুটা আলাদা বক্তব্য। তার মতে আরো খানিকটা আগে সে মাঠে পৌঁছেছিল। বুধবার দুপুরে ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন তাসকিন। বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব উল্লেখ করে তাসকিন লিখেন, আমি সকাল 8:37 উঠেছিলাম এবং 8:43 লবিতে গিয়েছিলাম। আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9:00 হোটেল ছেড়েছি। 9:40 স্টেডিয়ামে প্রবেশ করেছি, যা ম্যাচ টসের 20 মিনিট আগে। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30 শুরু হয়েছিল। পোস্টে কিছু সাংবাদিককে দায়ী করে তাসকিন লিখেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাসকিনের বক্তব্যে সত্য মিথ্যে নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। অনেকে আবার বলছেন, সাকিবের কথার সাথে তাসকিনের কথার অমিল কেন? যদিও সাকিব 5-10 মিনিটের কথাটি কথার কথা আকারেও বলতে পারেন, তাসকিনের ভাষ্য মতে যেটি 20 মিনিট। এদিকে মঙ্গলবার বোর্ড সভাপতি পাপন বলেছেন, তিনি টিম রিপোর্টারের অপেক্ষায় আছেন, তার আগে কিছু বলতে পারবেন না। শুধু ঘুম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বমিকাণ্ড। নেপালের বিপক্ষে ম্যাচের দিন সকালে নাকি বমি করেছিলেন তাসকিন, এমন খবর এসেছে কিছু গণমাধ্যমে। বলা হচ্ছে আগের রাতে বিশেষ কোন পানীয় খেয়েছিলেন এই পেসার। কোনটি সত্য কোনটি গুজব সেটি প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন, টিমের অভ্যন্তরীণ নানা খবর কিভাবে পৌঁছে যায় সাংবাদিকদের কাছে। দলের ভেতরে ভাগ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ক্রিকেট অনুরাগী। অনেক অনুরাগীর আবার মন্তব্য, যত ক্ষমা চাওয়া হোক, তাসকিনের টিম বাস মিস করাটা অপেশাদারিত্ব আচরণ, যেটা মেনে নেওয়া কঠিন।